গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী, গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে জেরে নতুন করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে দুই তৃণমূল কর্মী, আহতদের নাম মহম্মদ শেখ ও ফারুক শেখ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার চড়াবিদ্ধা গ্রাম পঞ্চায়েতের পেটুয়াখালীতে। দীর্ঘদিন ধরেই বাসন্তী এলাকার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে। মূলত এলাকা দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ। এদিনও সকালে স্থানীয় কয়েকজন যুব তৃণমূল কর্মী বাড়িতে গিয়ে আচমকা তাদের মারধর করে এলাকার মূল তৃণমূল কর্মীরা। ঘটনায় দুই যুব তৃণমূল কর্মী গুরুতর জখম হয়। ঘটনা আমরা বাগানে পুজা গা প্রচার করে আমি কেড়েটে করে মাল নেওয়া গরু ঘুরিয়ে দিয়েছি, গরু দিতে গেছি। এবার হঠাৎ ওরা এসে চার পাঁচ দিন মিলে আমার উঁচি নিয়ে চলে যাচ্ছে। এবার আমি মানে একটু এদিক ওদিক ধাক্কাধাকি করছি, ছেলেপুলেকে ডাকছি, বলি এরা অন্য চলে যাচ্ছে, তোরা ছুটে আয়। এসে ওখানটা ওদের সঙ্গে হাতাহাতি হয়ে আমার এবার ওখানে আমার উঠোন থেকে ওকে এদিক থেকে সেদিক থেকে লাঠি এনে এবার ওরা মারধর শুরু করে দিয়েছে। কারা মারধর করে? বাড়ি মোল্লার তিনটে দুটো ছেলে, মাঝেতে তিনটে ছেলে আর আব্দুল্লাহার দুটো ছেলে। তারপরে? তারপরে ওখানটা আবার মারধর করে আমার বলে মানে কোমরে গামছাতে টেনে নিয়ে যাচ্ছে, আমি যাইনি। এবার আমার ছেলেরা ছুটে এসে থেকে দেই করে গুন্ডা করে আমার ছেড়ে নিয়েছে। নেওয়ার পর আমি ছুটে এলে পেলিছি। এবার আমার ওই তিনটে ছেলে ধরে মেরেছে। আমার আব্বা বলছে আমার নিয়ে চলে যাচ্ছে, আমার তিন ভাই ছুটে গিয়ে আমার আব্বা ছাড়াচ্ছি, ওরা সবাই মিলে ধরে মারছে, ওরা ছাড়াতে মানে লাস্ট টাইমে ওরা হাঁক মেরেছে, সব ছুটে চলে যাচ্ছে। আমার বাড়ির মেয়ে ছেলেগুলো সবাই হাঁক মেরে খেতে ডেকে সবাই এসে আমার আব্বার ফোনে আমি ছেড়ে নিয়েছি, এবার আব্বা পার করে দিয়েছি। তারপরে আমি ছুটে আমাদের দোতলায় উঠে লুকিয়েছি, আচমকা কোথায় কিচ্ছু নাই। আমার নাম সাফিউল্লাহ লস্কর। কিছুক্ষণ বাদে এলাকার যুব তৃণমূল নেতারা কর্মী সমর্থকদের নিয়ে হামলা চালায় তৃণমূল নেতা জুলমত শেখের বাড়িতে। জুলমতের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় তারা। সেখানেই জুলমতের ভাইপো মহম্মদ শেখ ও ছেলে ফারুক শেখ গুলিবিদ্ধ হয়। যুব তৃণমূলের হামলায় ভয় পেয়ে এলাকায় তৃণমূল কর্মীরা পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় পেটুয়াখালী এলাকায়। রাস্তার দিকে গেছে বলে দেখি দোকানতে মনিটার জ্বালাতন করতেছে, বলে দেখি মনিটার খাবার যাই আনি বলে রাস্তা দিয়ে গেছে। তারপরে আমি হল্লাতে উঠে যখন আমি বাবা কী হচ্ছে দমদম করে আওয়াজ হচ্ছে, ছুটে গিয়ে দেখি না বলে এর আবার কথা বলতে বলে মরে গেছে, বলতে মরে গেছে। গিয়ে দেখি না ওরা তো সব মেশিন পার্ট নিয়ে সব ভেতরে ঢুকে গেছে, বোধহয় 15-20 জন 30 জন মতন অনেক মানুষ। আমি কি সব গুনি নিত অত মানুষ, আর ওর হয় বলতে ওরা মরে তো ওর ওর বস্তা ভর্তি করে দিয়েছি আর একটা দেবো বলে সব দেখি না। আমি দেখতে ছবি কুল করি বলি এখানে কেন, বলি ওরা তো গঞ্জন মানুষ তো এখানে এসে কেন। তা তারপর দেখতে জবাবের মুসি ভূত সবের আমরা সব আসতে লাইনে। এবার আমি ওখানে গিয়ে দেখি না আমার স্বামী পড়ে আছে, গালদের রক্ত আসতেছে, মাথাদের রক্ত ভেসে যাচ্ছে সব। তো আমি গিয়ে কাঁদেছি, তখন আমার যারা আমার চার শালুরা গিয়ে সবাই মিলে আমরা টেনে নিয়ে কোলে করে চলে এসেছি। আরও যারা বাড়ি আছে তাদের খুঁজতেছে, দুই একজন ঝেঁচে ছেলে ঘরের মতো সব খুঁজতেছে, ওই করি খুঁজতেছে, এসে বলতে বলো আর কে কোথায় আছে বেরো, তোদের একজন আর দিস আর যে কটা আছে দিয়ে যাও। যে কজন দুই একজন বাড়ি ছেলে সব পেলিয়েছে। আচ্ছা, যে গুলিবিদ্ধ হয়েছে কে হয় আপনার? আমার স্বামী। কি নাম? ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মহম্মদ শেখের অবস্থা আশঙ্কাজনক। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে তল্লাশি অভিযান শুরু করেন। অবস্থায় ক্যানিং হসপিটালে আমরা ভর্তি করেছি, আপাতত স্টেবল আছে বলে ডাক্তার বলেছেন, আর এলাকাতে রেড চলছে, ওখানে পুলিশ প্যাট্রোলিং এবং যারা দোষীদেরকে ধরা হবে। এলাকা দখলকে নিয়ে কি মেইন ঘটনা? অ্যাকচুয়াল কি ঘটনায় পেছনে আছে সেটা আমরা খুঁজে বার করব। অভিযোগ করা হচ্ছে এলাকা দখলকে কেন্দ্র করে এই পুলিশ চলছে। দীর্ঘদিন ধরে বাসন্তী তাই গণ্ডগোল হচ্ছে, বাসন্তী থেকেই ফেরানো যাচ্ছে না, কি বলবেন? এর আগেও ঝামেলা হয়েছিল, সেখানে আমরা প্রচুর আমরা অ্যারেস্ট করেছিলাম এবং কিছু আর্মস রিকভারিও হয়েছিল। তো আমরা সবসময় সচেতন আছি।
ঘটনায় এদিন সন্ধ্যা পর্যন্ত দুজন যুব তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় তৃণমূল নেতা রাজা গাজী বলেন, ঘটনা হচ্ছে কি, চোরাবিদ্যা জিপি আমাদের মাদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিচালিত হয়, কিন্তু চোরাবিদ্যার জিপির কিছু এন্টি সোশ্যাল আছে, তারা যুব সমর্থক, এবং এই পুরো ব্যাপারটাই হচ্ছে কি, সওগাত মোল্লার নেতৃত্বে এই ঘটনা ঘটায়, এবং যারা এই ঘটনা ঘটেছে সওগাত মোল্লার খুব কাছের এবং খুব হিতাকাঙ্ক্ষী। কারণটা কি? কারণ হচ্ছে কি, এলাকা দখল করতে হবে, যারা মূল তৃণমূল কংগ্রেস করে তাদেরকে এলাকা ছাড়া করতে হবে, এলাকা দখল করতে হবে। যারা করলে তারা কি করে? যুব তৃণমূল করে। ওনার অপরাধ? ওনার অপরাধ মন্টু গাজী, রাজা গাজী, জয়ন্ত নস্করের সঙ্গে দল করে, মূল তৃণমূলটা করে। কতজন গুলিবিদ্ধ? দুজন গুলিবিদ্ধ হয়েছে। কি নাম তাদের? একজনের নাম মহাত সে, একজনের নাম ফারুক সে। থানায় অভিযোগ হয়েছে ঘটনায়? অভিযোগ করবো, আজকে হসপিটালে ট্রিটমেন্টে পাঠাই। আপনার নাম? রাজা গাজী। কোন পদে আছেন? বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের অধ্যক্ষ। অন্যদিকে এ ঘর সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে যুব তৃণমূল নেতা আমান লস্কর বলেন, আজকে চোরাবিদ্যাতে যে গণ্ডগোল হয়েছে সে বিষয়ে আপনি কি বলবেন? আজকে চোরাবিদ্যা সকালে যে গণ্ডগোল হয়েছে আমি শুনলাম, এই গণ্ডগোল সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। এক মাস আগে মহিলারা গণ্ডগোল করে একজনের কান থেকে রিং মানে ছিঁড়ে নেয়, কান কেটে যায়, এই নিয়ে কেস কামারিও হয়। আজকে সেই গণ্ডগোল আবার হয়েছে, এটা রাজনৈতিক কোনো গণ্ডগোল নয়, কিন্তু কিছু লোক আছে তারা এই যুব বদনাম করার জন্যে যুবর নামে দোষ দিচ্ছে, এবং সারা ব্লকে ওরা চাইছে যুবর না থাকুক, এই জন্যে যুবর বদনাম করার চেষ্টা করছে। সাহেবরা ফোন করেছিল, আমি বলেছি যে আপনারা তদন্ত করুন, ইনকোয়ারি করে যারা দোষী হবে অ্যাকচুয়ালি তাদের মানে সাজা। কিন্তু আরেকটা অভিযোগ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দুজন লোক গুলিবিদ্ধ হয়েছে, ওরা বলছে যে যুব তৃণমূল কংগ্রেসের লোকেরা আক্রমণটা করেছে, এ বিষয়ে কী বলবেন? ওই তো, যুবর বদনাম করার জন্য ওরা বিভিন্ন রকম চক্রান্ত করে যেখানে যাওয়া হচ্ছে সব পলিটিক্যালভাবে যুব মাদার এই করে অশান্তিটা করছে সারা ব্লকে, যাতে যুব না থাকে, এই অশান্তি করছে। ধন্যবাদ।